السلام عليكم. وعليكم السلام. ماما السلام عليكم. وعليكم السلام. কেউ একজনই তো তোমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। ম্যাম শেয়ার করে দিয়েছি। আচ্ছা, গতকালকে তোমাদেরকে পড়িয়েছিলাম ন্যালসাসের জনসংখ্যা তত্ত্ব, এবং আজকে পড়াবো কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্বটা কি? এটা হচ্ছে আমরা কালকে একটু আলোচনা করেছি, অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্ব কাকে বলে এই জিনিসটা আমরা একটু আলোচনা করেছি। কাম্য জনসংখ্যা তত্ত্বটা বা কাম্য জনসংখ্যা হচ্ছে এরকম একটা স্তর, যে স্তরে কোনো দেশের উৎপাদন এবং মানুষের আয় থাকবে সর্বোচ্চ। অর্থাৎ এর চেয়ে যদি বেশি হয় জনসংখ্যা, তাহলে মানুষের আয় কমে যাবে এবং টোটাল প্রোডাকশনও কমে যাবে। আবার এর চেয়ে যদি কম হয়, তাহলেও সেম ঘটনা ঘটবে, শুধুমাত্র ওই জনসংখ্যা স্তরেই উৎপাদন এবং আয় থাকবে সর্বোচ্চ। এটা হচ্ছে কাম্য জনসংখ্যা স্তর। এখন কোন দেশের জনসংখ্যার কাম্য জনসংখ্যা স্তর কিভাবে বের করা যায় সেটার একটা সূত্র আছে। এই যে এখানে বইয়ে তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ, এম ইজ ইকুয়াল টু এ মাইনাস ও ডিভাইডেড বাই ও। এখানে এম হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, অর্থাৎ কতটুকু মানে জনসংখ্যা অসামঞ্জস্য আছে, এটা হচ্ছে এম থেকে পাওয়া যায়। যখনই এম সমান জিরো হবে, তখনই বলা যাবে যে ওই ওই জায়গার জনসংখ্যা হচ্ছে কাম্য স্তরে আছে। আর যখন এম সমান জিরো হবে না, অর্থাৎ এই যে এখানে একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা যদি জিরো হয়ে যায়, তখনও বলা যাবে যে ওই দেশের জনসংখ্যা
কাম্য স্তরে আছে। আর যদি এই ক্যালকুলেশনটা করে কোনো একটা নাম্বার বের হয়, তখন বোঝা যাবে যে জনসংখ্যার মধ্যে অসামঞ্জস্য আছে, কাম্য স্তরের থেকে হয় বেশি আছে নতুবা কম আছে। আচ্ছা, আর এ হচ্ছে প্রকৃত জনসংখ্যা, আর ও হচ্ছে কাম্য জনসংখ্যা। প্রকৃত জনসংখ্যা মানে কোনো দেশের যে অ্যাকচুয়াল জনসংখ্যা আছে, আদমশুমারির মাধ্যমে যে জনসংখ্যাটা জানা যায়, সেই জনসংখ্যাটা লিখতে হবে এ এর জায়গায়। তারপর এই যে ও আছে, ওখানে হচ্ছে ধরো তোমার কাম্য জনসংখ্যার একটা পরিমাণ দেওয়া থাকবে, ঠিক আছে, তাও সেটা হচ্ছে ওখানে লিখতে হবে। তারপর ওইটাকে আবার আমরা কাম্য জনসংখ্যা দিয়ে ভাগ করব। আচ্ছা, এখানে দেখো, এম এর মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা, আর ঋণাত্মক হলে নিম্ন জনসংখ্যা, এবং শূন্য হলে কাম্য জনসংখ্যা নির্দেশ করে। অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করে তুমি বুঝতে পারবে যে ওই দেশের ভৌগোলিক অবস্থা অনুযায়ী বা অন্যান্য সকল সুযোগ সুবিধা অনুযায়ী ওই দেশের জনসংখ্যা কি বেশি আছে নাকি কম আছে নাকি কাম্য স্তরে আছে। এবং এই সূত্রটা ব্যবহার করে বিভিন্ন ম্যাথ তোমাদের এক্সামে আসে। আচ্ছা, এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এমসিকিউর জন্য, এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিতে পারো। এই যে উৎপত্তি, উৎপত্তির অংশটা একটু নিজেরা পড়ে নিতে পারো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্তব্যটা জনপ্রিয়তা লাভ করেছে বিধায় কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কার সান্ডার্সের তত্ত্বকে বোঝায়। কোন তত্ত্বটা? 1923 সালে কার সান্ডার্সের বক্তব্য অধিক জনপ্রিয়তা লাভ করে বিধায় কার সান্ডার্সের বক্তব্যটাই আসলে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আর এখানকার মূল কথাটা কি, কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল কথাটা হচ্ছে যে কাম্য জনসংখ্যা বলতে মাথাপিছু সর্বোচ্চ আয় স্তরের জনসংখ্যাকে বোঝায়। মাথাপিছু আয় বলতে কোনো দেশের মানুষের যে গড় আয় বা অ্যাভারেজ ইনকাম সেটাকে বোঝায়। যেমন ধরো আমরা মানে খুব অল্প নাম্বার দিয়ে আগে বুঝাবো, যেমন ধরো একটা পরিবারের কথা, যে তোমার এমন একটা ফ্যামিলি চিন্তা করো যে ফ্যামিলিতে ফ্যামিলির যে কর্তা আছেন তার আয় হয়তো 30,000 টাকা, এবং সেই ফ্যামিলিতে মানুষ আছে তিনজন, ঠিক আছে, তো তিনজনই কিন্তু আয় করছে না, একজন আয় করছে 30,000 টাকা, কিন্তু মানুষ আছে তিনজন। এখন আমরা যদি ওই ফ্যামিলির গড় আয় বা মাথাপিছু আয় বের করতে চাই, তখন আমরা ওই 30,000 কে 3 দিয়ে ভাগ দিব, অর্থাৎ মোট জনসংখ্যাকে আমরা মোট আয় দিয়ে ভাগ দিব। এখন যদি আরো একজন ওখানে কাজ করতো তাহলে সেই আয়টাও যোগ হতো, ঠিক আছে, তো তাহলে মাথাপিছু আয় সেখানে বের হবে 10,000 টাকা। এরকম করে কোনো দেশের মোট আয়কে যখন আমরা ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিব, তখন হচ্ছে মাথাপিছু আয় বের হবে। এরকম প্রতি বছরই একটা দেশের মাথাপিছু আয় বের করা হয় বা জনগণের যে গড় ইনকাম সেটা বের করা হয়। তো বের করা হলে দেখা যায় যে কোনো বছর সেটা অনেক বেশি, কোনো বছর একটু কমে গেছে, কোনো বছর অনেক কমে গেছে, ঠিক আছে। তো তুমি যদি 10 বছরের ইনফরমেশন নাও বা ডেটা নাও, 10 বছরে দেখা যাবে যে কোনো না কোনো একটা বছরে ওই মাথাপিছু আয়টা সর্বোচ্চ ছিল। তো ওই সর্বোচ্চ মাথাপিছু আয় যখন ছিল তখন জনসংখ্যা কত ছিল? তো জনসংখ্যা তখন যত ছিল সেটাই হচ্ছে আসলে কাম্য জনসংখ্যা স্তর। অর্থাৎ কাম্য জনসংখ্যা বলতে জনসংখ্যার এমন একটি স্তর বোঝায় যেখানে নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থার সাপেক্ষে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জিত হয়। অর্থাৎ সে দেশে যে ধরনের উৎপাদন ব্যবস্থা প্রচলিত আছে, ওই উৎপাদন ব্যবস্থা কাজে লাগিয়ে ওই জনগণ বা দেশের মানুষগুলা সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন করতে সক্ষম হয়।
দেশের প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম বা বেশি হয়, তাহলে উৎপাদনের পরিমাণ এবং মাথাপিছু আয় সর্বাধিক অপেক্ষা কম হবে। অর্থাৎ জনসংখ্যা মানে একটা ক্ষেত্রে জনসংখ্যা বাড়ে, হ্যাঁ, আবার একটা ক্ষেত্রে জনসংখ্যা যদি কম হয়ে যায়, তখন হচ্ছে যে উৎপাদন ব্যবস্থা আছে সেটাকে যথাযথভাবে কাজে লাগানো যায় না। তো এই কারণে হচ্ছে যদি বেশি হয় জনসংখ্যা কাম্য জনসংখ্যা স্তরের চেয়ে, তখনও দেখা যাবে যে গড় আয় বা মাথাপিছু আয় কমে যাচ্ছে। আবার যদি ওইটার চেয়ে জনসংখ্যা কম হয়, তখন হচ্ছে দেখা যাবে যে দেশের যে উৎপাদন ব্যবস্থা আছে বা দেশের উৎপাদন করার জন্য যে সম্পদ আছে সেইটা প্রপারলি কাজে লাগানোর জন্য যতজন মানুষ দরকার ছিল, কর্মক্ষম মানুষ দরকার ছিল, ওই ততজন কর্মক্ষম মানুষ আসলে দেশে নাই বা কম হয়ে গেছে। তখন কি হবে, মাথাপিছু আয় কমে যাবে। তাহলে ওই কাম্য স্তরের চেয়ে বেশি হলেও মাথাপিছু আয় কমে যাবে, আবার জনসংখ্যা কাম্য স্তরের চেয়ে কম হলেও মাথাপিছু আয় কমে যাবে। এই তত্ত্ব অনুসারে দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন। এই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। তাই নাম রোল এখন কেউ পাঠাবে না, 3 জন অলরেডি পাঠিয়ে দিয়েছো। তোমাদেরকে প্রতিদিন বলতে হয় কেন এই কথা? নাম রোল আমি সবার ক্লাসে শেষে নিব। আচ্ছা, কাম্য জনসংখ্যাটা কি এটা বুঝতে পেরেছো এখন? কথা বলো, বুঝা গেছে নাকি আরেকটু বলতে হবে? পূর্ণ নিয়োগ অবস্থাটা একটু বুঝিনি। পূর্ণ নিয়োগ কি আমি বলেছি? পূর্ণ নিয়োগ পর্যন্ত তো যাই নাই। আচ্ছা, তো এই যে কাম্য জনসংখ্যার একটা স্তর কার্সারডেস বর্ণনা করেছেন, তারপর সেটার জন্য কিছু অনুমিত শর্ত আছে। অর্থাৎ অনুমিত শর্ত বলতে আমরা বুঝি যে এই জিনিসগুলা বা এই শর্তগুলা যতক্ষণ অপরিবর্তিত থাকবে, ততক্ষণে হচ্ছে কোন একটা তত্ত্বের মূল কথাটা কার্যকর হয়, সত্য হয়। আর যদি এই অনুমিত শর্তটা চেঞ্জ হয়ে যায়, কোন একটা শর্ত চেঞ্জ হয়ে যায়, তখন ওই যে কোনো তত্ত্বের মূল কথা বা মূল বক্তব্যটাও তখন আর সত্যি থাকে না। তাহলে এই অনুমিত শর্তগুলোর মধ্যে প্রথমে আছে যে জনসংখ্যা বৃদ্ধির সময় মোট জনসংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যার অনুপাত স্থির থাকবে। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির সময় মানে যে সময় ধরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন মোট জনসংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যার অনুপাত, তার মানে হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কর্মক্ষম জনসংখ্যাও বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? এই অনুপাতটা স্থির থাকা মানে হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কর্মক্ষম জনসংখ্যাও স্থির থাকা, কোন সময়? যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? যেমন ধরো যে এখন বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের এক্সাম্পল দিতে গেলে আবার একদম এক্সাক্ট ডাটা নিয়ে আসতে হবে, আমরা এমনি একটা কাল্পনিক এক্সাম্পল দিই। ধরো যে কোনো দেশে 14 কোটি মানুষ আছে এবং সেখানে কর্মক্ষম মানুষ আছে 7 কোটি। এখন ওই দেশের তারপর তোমার জনসংখ্যা বেড়ে হলো 15 কোটি, তাহলে এই 14 কোটি আর 7 কোটির যে অনুপাত, অনুপাতটা করলে কত হবে? 1:2 হবে, তাই না? যে কর্মক্ষম জনসংখ্যা আছে 7, আর টোটাল জনসংখ্যা আছে 2, সরি 14 কোটি। তাহলে 7 আর 14-এর অনুপাত করলে কত হয়? 1:2 হয় না? অনুপাতের অঙ্ক তো তোমরা সবাই করে এসেছো। অর্থাৎ 2 ভাগের 1 ভাগ হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা। এখন মোট জনসংখ্যা বেড়ে যদি 15 কোটি হয়, তাহলে কর্মক্ষম জনসংখ্যাও বাড়বে, ঠিক আছে? কর্মক্ষম জনসংখ্যা 7 কোটিতে আটকে থাকবে না, এটা হচ্ছে অনুমিত শর্তের একটা। বেড়ে কতটুকু হবে? ওই 1:2 এই অনুপাতটা স্থির থাকার জন্য যতটুকু হওয়া দরকার, কতটুকু হওয়া দরকার? 7.5 হওয়া দরকার, ঠিক আছে? 7.5 যদি হয়, তাহলে ওই ওখানে 15 ক্রোর হলে ওই অনুপাতটা তখন আবার স্থির থেকে যাবে। আবার যদি মোট জনসংখ্যা বেড়ে 16 কোটি হয়ে যায়, তখন কর্মক্ষম মানুষের সংখ্যা হবে 8 কোটি, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে ওই অনুপাতটা স্থির থাকছে। তো এইভাবে কর্মক্ষম মানুষের সংখ্যা এবং মোট জনসংখ্যা এই দুইটার অনুপাত স্থির থাকবে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে, এটা অনুমান করে নিয়ে ওই মূল বক্তব্যটা দেওয়া হয়েছে।
তারপর হচ্ছে কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু উৎপাদন ঘন্টা স্থির, অর্থাৎ এই যে কর্মক্ষম জনসংখ্যা আছে তারা যতক্ষণ কাজ করে, দিনের মধ্যে যতক্ষণ কাজ করে সেটাও স্থির থাকবে। যেমন ধরো যে একটা অ্যাভারেজ উৎপাদন ঘন্টা বা অ্যাভারেজ কাজ করার সময়, একটা দেশের মানুষের অ্যাভারেজ কাজ করার সময় নেওয়া হয়েছে, ধরো যে দিনে তারা 12 ঘন্টা কাজ করে অথবা 10 ঘন্টা কাজ করে, তাহলে আমরা যখন এই তত্ত্ব নিয়ে আলোচনা করছি তখনও হচ্ছে এই জিনিসটা স্থির থাকতে হবে যে কর্মক্ষম মানুষ 12 ঘন্টাই কাজ করে। এখন হঠাৎ করে যদি তারা কাজের আওয়ার বাড়িয়ে দেয়, সময় বাড়িয়ে দেয়, তখন দেখা যাবে যে কম জনসংখ্যাও বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে। তাহলে আমরা ওইসব মানে ঝামেলায় এই তত্ত্বের মধ্যে যায় নাই, বলেছে যে এখানে মানুষজন যে সময়ে কাজ করে সে সময়টাও স্থির থাকবে। আচ্ছা, তারপরে কোন নির্দিষ্ট সময়ে কোন দেশে প্রাকৃতিক সম্পদ, কারিগরি কৌশল, মূলধনের পরিমাণ, এই তিনটা জিনিস স্থির থাকবে, ঠিক আছে? তারপর দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বর্তমান। আচ্ছা, পূর্ণ নিয়োগ বলতে বোঝায় যে দেশে যে পরিমাণ কর্মক্ষম মানুষ আছে সবাই কাজ পায়, ঠিক আছে? এরকম ঘটনা যখন ঘটে তখন সেটা পূর্ণ নিয়োগ বলে। কর্মক্ষম মানুষ এবং যারা কাজ খুঁজছে, কেউ কেউ আছে যে তার বাইরে কাজ করার যোগ্যতা আছে, হ্যাঁ, তার কিন্তু সে মানে স্বেচ্ছায় বেকার বসে আছে, সে কোনো কাজই খুঁজছে না, তো এটা এই ধরনের মানুষকে বেকার বলে না। যারা হচ্ছে তোমার কাজ করার যোগ্যতা আছে এবং প্রচলিত যে মজুরি আছে সেই মজুরিটা কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না, এরকম অবস্থাকে বেকার বলে। তো যখন দেশে কোনো বেকারত্ব থাকে না, অর্থাৎ যারা যারা কাজ খুঁজছে তারা সবাই কাজ পেয়ে গেছে, এরকম অবস্থাকে বলে পূর্ণ নিয়োগ অবস্থা। তাহলে এই তত্ত্ব যখন আলোচনা করা হবে বা এই তত্ত্ব যখন দেওয়া হয়েছে তখন এই ধরনের অবস্থা থাকবে যে দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান থাকবে, কোনো বেকারত্ব থাকবে না। আচ্ছা, 5 নম্বর হচ্ছে উন্নত জ্ঞান, সংস্কৃতি এবং জীবনযাত্রা। জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, তারপর হচ্ছে সাংস্কৃতিক দিক দিয়ে মানুষজন অনেক উন্নত হবে এবং মানুষের জ্ঞানও উন্নত হবে, ঠিক আছে? অশিক্ষিত মূর্খ মানুষ কম থাকবে। আচ্ছা, তারপর 6 নম্বর হচ্ছে পর্যাপ্ত জনশক্তি, কর্মোদ্যম, অর্থাৎ এই যে কর্মক্ষম মানুষ আছে সেটা মানে অলস কর্মক্ষম মানুষ হবে না, তাদের মধ্যে একটা মিনিমাম কর্মোদ্যম ভাব থাকবে। কর্মোদ্যম মানে কি? কাজ করার ইচ্ছা, ঠিক আছে? অথবা হচ্ছে কাজ করার যে স্পৃহাটা, ওই জিনিসটা, এনার্জিটা থাকবে। এগুলা হচ্ছে অনুমিত শর্ত, এই জিনিসগুলা স্থির থেকে তারপর হচ্ছে ওই তত্ত্বটা আলোচনা করা হয়। আচ্ছা, কাম্য জনসংখ্যা সম্পর্কে অধ্যাপক রবিনসন বলেছেন যে যেখানে সম্ভাব্য সর্বোচ্চ উৎপন্ন বা প্রতিদান সৃষ্টি এবং সেই স্তরের জনসংখ্যাকে প্রতিদান সৃষ্টি হয় সেই স্তরের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। আচ্ছা, কাম্য জনসংখ্যা কাকে বলা হয় এটা নিয়ে তোমরা যে কোনো একটা মানে গুছানো বক্তব্য লিখে দিতে পারো যে কাম্য জনসংখ্যা কোনটাকে বলা হয়। অনেক অর্থনীতিবিদ অনেক ধরনের মতামত দিয়েছেন। অধ্যাপক হিক্সের মতে কাম্য জনসংখ্যা ওই স্তরকে নির্দেশ করে সেখানে মাথাপিছু উৎপাদন সর্বোচ্চ হয়। কার্ল সাগার্স বলেন যে জনসংখ্যার স্তরে সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ পাওয়া যায় সেই স্তরের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সার্ভে তার দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে কাম্য জনসংখ্যা সম্পর্কে বলেছেন যে যেই স্তরে মাথাপিছু প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ সেই স্তরের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। আচ্ছা, ওই রকম যদি বিভিন্ন অর্থনীতিবিদের মতামত ওরকম মনে নাও রাখতে পারো, তাহলে ওই সবগুলো মতামতের ভিত্তিতে এই যে এখানে বোল্ড করে লাইনটা আছে এই লাইনটা দেওয়া হয়েছে এটাও দিতে পারো যে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়। যে স্তরে সর্বোচ্চ মাথাপিছু উৎপাদন, সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ, সর্বোচ্চ উৎপাদন ও সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয় সেই স্তরে জনসংখ্যাকে কোন দেশের কাম্য জনসংখ্যা বলা হয়। আচ্ছা, এই এতক্ষণ পর্যন্ত বোঝানো হলো যে কাম্য জনসংখ্যা স্তর কি, কাম্য জনসংখ্যার তত্ত্বটা কি, এই তত্ত্বটা কি বলে এবং এই তত্ত্ব সত্যি হতে গেলে অনুমিত শর্তগুলো কি কি। এই পর্যন্ত সবাই সবকিছু বুঝেছো কিনা সেটা আমাকে একটু বলো, আর যদি না বুঝে থাকো সেটাও বলো। জি মিস, বুঝেছি। জি ম্যাম। পার্টিসিপেন্ট একদম কমে গেল কেন?
তারপর এখান থেকে শুরু হয়েছে তত্ত্বের বিশ্লেষণ। মনে করি বাংলাদেশের কাম্য জনসংখ্যা হলো 4 কোটি এবং বর্তমান জনসংখ্যা হলো 14 কোটি। এক্ষেত্রে কাম্য জনসংখ্যা নির্ণয়ের ডালটনের সূত্রের সাহায্যে পাই, এই সূত্রে এখন এই যে এ এর জায়গায় বসাতে হবে 14 কোটি, আর ওর জায়গায় বসাতে হবে 4 কোটি, এখানেও হবে 4 কোটি। ঠিক আছে, তাহলে এই প্লাস মাইনাস ক্যালকুলেশন করে আমরা পেলাম 2.5 বা 2.5। ঠিক আছে, এই 14 থেকে 4 মাইনাস করে 10, আর 10 কে আমরা 4 দিয়ে ভাগ দিব, পেলাম 2.5। তাহলে এই মানটা হচ্ছে ধনাত্মক। হ্যাঁ, আমরা পড়েছিলাম কি যে m এর মান ধনাত্মক হওয়া মানে জনসংখ্যা বেশি, আর ঋণাত্মক হওয়া মানে জনসংখ্যা কাম্য কম জনসংখ্যা কম। আচ্ছা, তাহলে এখানে বলেছে যে m এর মান যত বড় হবে জনসংখ্যার অসামঞ্জস্য তত বেশি হবে বলা যায়। এই মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা এবং ঋণাত্মক হলে নিম্ন জনসংখ্যা এবং শূন্য হলে কাম্য জনসংখ্যা নির্দেশ করে। তাহলে আমরা এই তথ্য দেখে বলতে পারি যে বাংলাদেশে অধিক জনসংখ্যা, কাম্য জনসংখ্যার চেয়ে অধিক জনসংখ্যা আছে। আচ্ছা, তারপরে এই জিনিসটাকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। চিত্রটা লক্ষ্য করো, চিত্রের ভূমি অক্ষে হচ্ছে জনসংখ্যা পরিমাপ করা হয়, আর লম্ব অক্ষে হচ্ছে জীবনযাত্রার মান। এখানে দেখো লম্ব অক্ষে কোনো কিছু লেখে নাই, কিন্তু কোনো অক্ষে যদি মানে কোনো কিছু না লেখো তাহলে কিন্তু চিত্র ভুল হয়ে যায়। ভূমি অক্ষে হচ্ছে জনসংখ্যা, অর্থাৎ এখানে আমরা এই যে পি, তারপর এন, পি নট, এগুলো হচ্ছে জনসংখ্যার পরিমাণ বুঝাচ্ছে। অবশ্যই পি এর চেয়ে এন বেশি এবং এন এর চেয়ে পি নট বেশি জনসংখ্যা। ঠিক আছে, 0 থেকে যত এই পাশে আসা হবে তত বেশি নাম্বার, বড় নাম্বার বোঝাবে। আর লম্ব অক্ষ হচ্ছে জীবনযাত্রার মান নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ 0 থেকে আমরা যত উপরের দিকে উঠবো তত জীবনযাত্রার মান বেশি এবং ভালো বোঝাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে এস এস রেখা, এটা হচ্ছে জীবনযাত্রার মানের রেখা, যাকে বলা হয় জনসংখ্যার একটা অপেক্ষক। অপেক্ষক নিয়েও আমরা উৎপাদন চ্যাপ্টারে পড়ে এসেছি। অপেক্ষক হচ্ছে যে কোনো একটা কিছুর সাপেক্ষে যখন একটা কিছু চেঞ্জ হয় সেটাকে ওটার অপেক্ষক বলে। অর্থাৎ জীবনযাত্রা হচ্ছে জনসংখ্যার অপেক্ষক, মানে জনসংখ্যা পরিবর্তন হলে মানুষের জীবনযাত্রা চেঞ্জ হয়, জীবনযাত্রা জনসংখ্যার সাপেক্ষে চেঞ্জ হয়। ঠিক আছে, এই কারণে হচ্ছে জীবনযাত্রাকে জনসংখ্যার অপেক্ষক বলা হয়। আচ্ছা, এখানে আবার ডিফারেন্সিয়েশন করেছে, অর্থাৎ জীবনযাত্রার মানকে যদি পপুলেশন দিয়ে বা জনসংখ্যা দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় এবং এটা সমান যখন 0 হয় তখন সেটাকে বলবে কাম্য জনসংখ্যা স্তর। আচ্ছা, এখন আমরা একটু চিত্রের ব্যাখ্যাটা দেখব। চিত্রের ব্যাখ্যা তোমার ওই যে নেক্সট পেজে দেওয়া আছে, কিন্তু নেক্সট পেজে গেলে তো আমরা আবার চিত্র পাবো না। আমি এখানে চিত্র দেখে বলছি, তোমাদের কাছে বই থাকলে তোমরা বই খুলে দেখো। আচ্ছা, এখানে লক্ষ্য করো এই যে পিইউ বা আন্ডার পপুলেশন, হ্যাঁ এটা হচ্ছে আন্ডার পপুলেশন। এখানে এই এস এস রেখাটা হচ্ছে জীবনযাত্রার মানের রেখা। ঠিক আছে, এই রেখাটা এরকম উল্টো ইউর মতো হয়ে গেছে। এখন পিইউ জনসংখ্যাটা বোঝাচ্ছে যে আন্ডার পপুলেশন, এখানে জনসংখ্যা কম। হ্যাঁ, এবং এখান থেকে যখন তুমি এই পর্যন্ত ওই জীবনযাত্রার মানের রেখা পর্যন্ত লাইন টানবে তখন দেখা যাবে কি জীবনযাত্রার মান এখানে খুব বেশি না। আচ্ছা, তারপরে জনসংখ্যা বেড়ে এই এন স্তরে গেছে, এটা হচ্ছে কাম্য জনসংখ্যা। এবং এখান থেকে যখন তুমি এই পর্যন্ত রেখা টানবে এই এন জনসংখ্যা কোথায় হবে, এই এস এস রেখাটা যেখানে সর্বোচ্চ হয়েছে এই এম বিন্দুতে, এখানেই এন জনসংখ্যা হবে। ঠিক আছে, তো তাহলে এন জনসংখ্যা থেকে আমরা রেখা টানলে দেখতে পাচ্ছি যে এখানে জীবনযাত্রার মান হচ্ছে সর্বোচ্চ, এবং তারপরেই এস এস রেখাটা আবার নিচের দিকে নেমে এসেছে, অর্থাৎ হয়ে গেছে কি ওভার পপুলেশন বা অধিক জনসংখ্যা। অধিক জনসংখ্যা হলেও জীবনযাত্রার মান কমে যায়, অর্থাৎ আমরা জানি যে কাম্য জনসংখ্যার চেয়ে জনসংখ্যা বেশি হলেও জীবনযাত্রার মান কমে, কাম্য জনসংখ্যার চেয়ে জনসংখ্যা কম হলেও জীবনযাত্রার মান কমে। তাহলে এই রেখাটা বা এই চিত্রটা আমাদের এই তত্ত্বটাকে ভিজুয়ালি দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ পড়েছি যে কাম্য জনসংখ্যার চেয়ে জনসংখ্যা বেশি হলেও মান কমে যাবে, জীবনযাত্রার মান আবার কম হলেও জীবনযাত্রার মান কমে যাবে, এই জিনিসটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করছে এই চিত্রটা। আচ্ছা, চিত্র যদি তোমাদের পরীক্ষায় আঁকতে হয়, এটা সাধারণত আঁকতে হয় না, এই চিত্রটা দেওয়া থাকে উদ্দীপক হিসেবে এবং ওই তত্ত্ব সম্পর্কে বিভিন্ন জিনিস তোমাদের কাছে জানতে দেওয়া হয়।
যদি কোনো কারণে দেওয়া থাকে তখন হচ্ছে তোমরা সবাই অক্ষর দুইটার নাম দিতে ভুলবে না। এখানে একটু আমরা বইয়ে যেই বর্ণনাটা দিয়েছি সেটা একবার পড়ে ফেলি। চিত্র থেকে লক্ষ্য করা যায় ও এম জনসংখ্যা স্তরে এম বিন্দুতে জীবনযাত্রার মান হচ্ছে সর্বোচ্চ। এইরূপ জনসংখ্যাকে বোল্ডিং কাম্য জনসংখ্যা বলেন, বোল্ডিং একজন অর্থনীতিবিদ। চিত্রে ওপি ইউ হলো নিম্ন জনসংখ্যা বা আন্ডার পপুলেশন এবং ওপি ও হলো অধিক জনসংখ্যা বা ওভার পপুলেশন। এরূপ ক্ষেত্রে দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় প্রকৃত জনসংখ্যা যথাক্রমে কম ও বেশি হওয়ায় সম্পদের অপূর্ণ ব্যবহার এবং দুষ্প্রাপ্যতার কারণে জীবনযাত্রার মান কম হয়। আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে যখন আন্ডার পপুলেশন তখন কি হয়, প্রকৃত জনসংখ্যার চেয়ে জীবনযাত্রার মান কম হওয়ায় সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে। আবার যখন ওভার পপুলেশন তখন প্রকৃত জনসংখ্যার চেয়ে জনসংখ্যা বেশি হওয়ায় সম্পদের দুষ্প্রাপ্যতা দেখা দিয়েছে, এই কারণে জীবনযাত্রার মান কমে গেছে। ঠিক আছে, অর্থাৎ যখন জনসংখ্যা কম তখন হয় সম্পদের অপূর্ণ ব্যবহার এবং যখন জনসংখ্যা বেশি তখন হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, এই কারণে জীবনযাত্রার মান কমে যায়। এই ইনফরমেশনটা মনে রাখবেন। বুঝতে পেরেছো এ পর্যন্ত সবাই? আচ্ছা, তারপর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্বের সমালোচনা। কাম্য জনসংখ্যাকে বলা হয়েছে একটা অবাস্তব তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা বিষয়ক বাস্তব তত্ত্ব নয়, কারণ এই কাম্য জনসংখ্যার স্তর কোথায় তা বলা কঠিন এবং পরিমাপ করাও কঠিন। আচ্ছা, তারপর বলেছেন যে মাথাপিছু আয় সঠিকভাবে নির্ণয়ে অকার্যকর। মাথাপিছু আয় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সকল তথ্যই প্রায় অপর্যাপ্ত, ভুল এবং অবিশ্বাসযোগ্য, যা কাম্য জনসংখ্যাকে সন্দেহজনক করে তোলে। অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী মাথাপিছু আয় নির্ণয়ের যে পদ্ধতি সেটার মধ্যে অনেক ধরনের ল্যাকিংস আছে। বর্ধিত মাথাপিছু আয় বন্টনে এই তত্ত্ব অসমর্থ। অর্থাৎ মাথাপিছু আয় এখানে কনস্ট্যান্ট ধরা হয়েছে, তাই না? এখন যদি মাথাপিছু আয় বেড়ে যায় তখন কি হবে সেই ব্যাপারে এই তত্ত্বে আবার কিছু বলা হয় নাই। কাম্য জনসংখ্যার চলমান বিন্দু, মানুষের জ্ঞান সাধনার মাধ্যমে ক্রমাগত আবিষ্কার ও গবেষণার ফলে সম্পদের পরিমাণগত এবং গুণগত পরিবর্তনের দ্বারা জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটেছে। এই অবস্থায় কাম্য স্তরও পরিবর্তন হয়। অধ্যাপক ক্লার্ক মনে করেন জনসংখ্যা বিষয়ক কাম্যতার স্তর স্থির বিন্দু নয়। ঠিক আছে, এই যে আমরা এখানে এন কাম্য জনসংখ্যা ধরেছি, হ্যাঁ, ওই যে চিত্রটা দেখেছিলাম, তো এখানে একজন অর্থনীতি বলছেন যে এইটা চলমান বিন্দু। ঠিক আছে, যে কারণ চলমান কেন, কারণ মানুষের জ্ঞান আবিষ্কার গবেষণা এগুলার ফলে সম্পদের ব্যবহার মানে গুণগত ব্যবহারটা বেড়ে যায়। তো দেখা যাবে যে সম্পদ দিয়ে সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব হচ্ছিল, এখন দেখা যাবে যে জনসংখ্যা বেড়ে যাওয়ার পরেও ওই সম্পদ মানে সম্পদ দুষ্প্রাপ্যতা দেখা না দিয়ে তখনও সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব হচ্ছে, কারণ ওই মানুষের প্রযুক্তিগত জ্ঞানের কারণে। তাহলে আবার একটা নতুন অ্যাসেস দেখা হবে, নতুন কাম্য জনসংখ্যা স্তর হবে। ঠিক আছে, তো এই যে এই বিন্দুটা কি তখন শিফট হচ্ছে, তাই না? তার মানে কি, বিন্দুটা স্থির না, এটা হচ্ছে চলমান। আচ্ছা, এখানে দেখো লিখেছে যে চিত্রে ক্রমাগত আবিষ্কার ও গবেষণার মাধ্যমে নতুন নতুন সম্পদ প্রাপ্তির ফলে মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়, মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। এর ফলে কাম্য জনসংখ্যা স্তর ও এন থেকে স্থানান্তরিত হয়ে ও এন প্রাইমে হয় এবং কাম্য জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয়। তাহলে এই কাম্যতার যে স্তর সেটা স্থির নয়। আচ্ছা, 5 নম্বর সমালোচনা হচ্ছে যে তত্ত্বটি অব্যবহারিক ও অবৈজ্ঞানিক। অর্থাৎ এই যে একটা তত্ত্বের বর্ণনা দিয়েছে এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এবং ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার সময়ও এটার কার্যকারিতা কম পাওয়া যায়। ব্যবহারিক মানে কি, যে ধরো আমরা বাংলাদেশের ক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে চাইলাম তখন এটার কার্যকারিতা কম দেখা যাবে। অর্থাৎ থিওরিটিক্যালি এটা খুব ভালো কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এই জিনিসটার কার্যকারিতা কম। আচ্ছা, তারপর 6 নম্বরে বলেছে যে কাম্যতার ধারণা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন ম্যানুয়াল গটলিব এর মতে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে কাম্যতাকে ব্যবহার করেন, যেমন অর্থনৈতিক কল্যাণ, জীবনযাত্রার মান, প্রকৃত আয় ইত্যাদি। এর ফলে কাম্যতার ধারণা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। যেমন কোনো অর্থনীতিবিদ হয়তো বলছেন যেই স্তরে অর্থনৈতিক কল্যাণ সর্বোচ্চ হবে, আবার কোনো অর্থনীতিবিদ বলছেন যেই স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হবে।
আবার কোন অর্থনীতিবিদ বলছেন যে দেশ স্তরে প্রকৃত আয় সর্বোচ্চ হবে, ঠিক আছে? তো এরকম করলে দেখা যায় যে এক একজনের কাছে স্ট্যান্ডার্ড এক একটা। তো এই কারণে এই যে কাম্য জনসংখ্যার স্তর, এটা নিয়েও বিভিন্ন দ্বন্দ্ব দেখা দেয়। আচ্ছা, কাম্য জনসংখ্যার তত্ত্ব সম্পর্কে উপরোক্ত বিভিন্ন সমালোচনা থাকায় অনেক অর্থনীতিবিদ একে কোনো তত্ত্ব বলেই স্বীকার করেন না। তবে জনসংখ্যা ও মাথাপিছু সর্বোচ্চ আয়, এই দুটি উপাদান দ্বারা কাম্যতা তথা সর্বোচ্চ মাথাপিছু আয় নির্দেশক জনসংখ্যা ধারণা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যে কোনো তত্ত্বই এটা 100% কারেক্ট হবে না, এবং এটার কিছু সমালোচনা থাকবেই। তারপরেও দেখা যাবে যে ওই তত্ত্বটা ব্যবহার করে আসলে মানে আমাদের অনেক নলেজ গ্যাদার হচ্ছে, বা আমরা অনেক কিছু পরিমাপ করতে পারছি। যেমন ধরো যে সঠিকভাবে একদম এক্সাক্টলি বাংলাদেশের জন্য কাম্য জনসংখ্যার স্তর কোনটা, সেটা আমরা না জানলেও অ্যাপ্রক্সিমেটলি তাকে বের করা যায়। হ্যাঁ, যারা হচ্ছে এসব নিয়ে কাজ করেন তারা অ্যাপ্রক্সিমেটলি একটা বের করে তারপরে বাংলাদেশের জনসংখ্যা কতটুকু বেশি, হ্যাঁ, কাম্য জনসংখ্যাটা কতখানি বেশি, এই জিনিসগুলো তারা বের করতে পারবে। তো এই কারণে যেগুলো একেবারে ইউজলেস সেটা বলা যাবে না। আচ্ছা, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে ন্যালসনের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা। এটা মোটামুটি বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা আসে যে বাংলাদেশের প্রেক্ষিতে তোমার কি মনে হয় যে কোন জনসংখ্যা তত্ত্বটা অধিক কার্যকর? এখন এটা আসলে মোটামুটি একটা কনফিউজন। এখন আমার তোমাদের জন্য পরামর্শ হবে যে তোমাদের যে সহায়ক বইগুলো আছে ওটার মধ্যে তোমাদের বেস্ট যেটা মনে হয় সেটার মধ্যে তোমরা একটু সার্চ করবে যে তারা কি বলেছে, তারা কোন অ্যান্সার গুলো নিয়েছে। কারণ ওখানে ওই অ্যান্সার গুলো হচ্ছে অনেক মানে ভালো ভালো রাইটার দিয়ে লেখানো হয়। তো আর এটা হচ্ছে মানে তোমার একেবারে থাকে না যে এই উত্তরই সঠিক, জিনিসটা এরকম না, বুঝেছো? এখানে মতামত দেওয়ার সুযোগ থাকে, এই কারণে ওই খুব ভালো রাইটার যেটা লিখেছেন সেটাকে এক্সেপ্ট করাই ভালো। আর তারপরও এই যে টপিকটা বইয়ে যেটা আছে সেটা তোমরা অবশ্যই করবো, কিন্তু আজকে ক্লাস আর করবো না। আজকে যারা যারা প্রেজেন্ট আছো সবাই নাম রোল পাঠিয়ে দাও। আর কে বাকি আছে? পাঠিয়ে দাও সবাই, 8 জন পাঠিয়েছো, আরো কেউ তো বাকি থাকার কথা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।